এই সরকার আজকের আপনার আমার কণ্ঠ রোধ করার সরকার, তার কাছ থেকে অন্তত আপনি মামুনুল হকের জামিন পাওয়া এটা আশা করা বোকামির স্বর্গে বাস করা। সেই একই অবস্থা চালু করেছেন এই বর্তমান সময়ে। আজকে কি কি করেছে, আজকে দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। আজকে একজন চোর গ্রেপ্তার হলে জামিন পায়, একজন ডাকাত গ্রেপ্তার হলে আইন অনুযায়ী জামিন পায়, একজন মার্ডার কেসের আসামি পর্যন্ত গ্রেপ্তার হলে তাকে আপনারা সেখান থেকে তার ফাঁসি না দিয়ে তাকে আপনারা দেশ থেকে বের করে দেন। আপনারা বাংলাদেশের গত সেনাবাহিনী প্রধানের ভাই, মার্ডার কেসের আসামির ফাঁসির আসামি, তাকে আপনারা জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর প্রধানের ভাই হওয়ার পরেও বিভিন্ন প্রকারের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনকে তারা করে মানুষদেরকে জুলুম করেছিল, সেই মানুষরাও মুক্তি পায়। অথচ বাংলাদেশে মামুনুল হক সাহেবরা মুক্তি পায় না, কারণ এই মামুনুল সাহেবরা রাতের অন্ধকারে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে। এই মামুনুল সাহেবদের হাতে তসবি থাকে, এই মামুনুল সাহেবরা ইসলামের জন্য কথা বলে, ধর্মের জন্য কথা বলে, সেটাই হয়েছে অপরাধ। মামুনুল সাহেবরা আপনাদের সাথে আত্মসমর্পণ করেনি, মামুনুল সাহেবরা তাদের জীবনকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছিল, এই অপরাধটার কারণেই আজকে তাদেরকে এই জুলুম নির্যাতনের মধ্যে আপনারা ফেলে দিয়েছেন। আজকে সেজন্যই বলতে চাই, আজকে সেজন্যই আপনাদের কাছে আমার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছি। শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ থাকতে 64,000 বর্গ মাইলের আমার এই জায়গায় যত মানুষ রয়েছে, 99% মুসলমানদের দেশে, 90%-এর উপরে মুসলমান যেখানে আছে সেই জায়গায় এই ধরনের এখনো সিদ্ধান্ত কোনোদিন হতে পারে না। আজকে বাংলাদেশ কোন জায়গায় গিয়েছে, আমি গত লাইভে বলেছিলাম, বাংলাদেশের দুইজন শিক্ষার্থী চন্দ্রনাথ পাহাড়ে উঠে শুধুমাত্র আজান দিয়ে তিনি ফেসবুকে প্রকাশ করেছেন, কোথাও সন্ত্রাসী কোনো বক্তব্য দেয়নি, কোথাও তারা কোনো ধরনের বিবৃতি দেয়নি, শুধু বলেছে এই আজান কায়েম হোক পৃথিবীর সব জায়গায়, অচিরেই এখানে ইসলাম কায়েম হবে। এটা কি অপরাধ? বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি কি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না, যে তিনি কি আশা করতে পারে না, তিনি কি আশা পোষণ করতে পারেন না যে ইসলাম কায়েম হবে সমগ্র বিশ্বে? এই অপরাধের কারণে আমার সেই মাদ্রাসার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে এখন জেলের মধ্যে রাখা হয়েছে। বাংলাদেশ এখন বাংলাদেশের কথায় চলে না, বাংলাদেশ এখন মুসলমানের কথায় চলে না, বাংলাদেশ এখন এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষদের কথায় চলে না, বাংলাদেশ এখন একটি তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে সমগ্র জায়গায় সমগ্র দেশের মধ্যে অন্যায় আচরণ করে আমার এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল হায়নারা লেগে পড়ে লেগেছে। আজকে সেজন্যই আজকে দুঃখ পেয়েছি, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, এই জুলুমের শেষ কোথায়? জুলুম করবেন, নির্যাতন করবেন, জুলুম নির্যাতন করে আলেমদের কণ্ঠরোধ করতে পারবেন সাময়িক সময়ের জন্য, কিন্তু এরা আপনাদের কাছে মাথা নত করবে না। জোনায়েদ বাবু নেগুরি মাথা নত করেননি, আমি তার সন্তানের একটি বক্তব্য শুনতেছিলাম, উনি যখন বক্তব্যে গত দুই একদিন আগে শুনেছিলাম যে জোনায়েদ বাবু নেগুরি মৃত্যুর আগে পরিবারকে বলেছিলেন যে সরকার তাকে বলেছে তার কাছে মুসলেকা দিতে হবে, কিছু শর্ত দিয়েছে, এই শর্ত যদি পূরণ করে তাহলে কওমি মাদ্রাসা ছাড়তে হবে। জোনায়েদ বাবু নেগুরি ওই বৈঠকে বসে মনে মনে বলেছিলেন যে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, যদি আমি সেই সিগনেচার করতেই হয় তাহলে যেন সেই স্বাক্ষর করার আগে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। সেই ইমানদীপ্ত জোনায়েদ বাবু নেগুরি সত্যি মৃত্যুর কোলে ঢলে পড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। তারা তোমার মতো এই সকল তাসের রাজনীতির জন্য, অসভ্যতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তোমাদের কথা মতো চলার জন্য দুনিয়া আসে নাই, তাই বলে তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে দমন করা হচ্ছে। আজকে তারা মারা যাচ্ছে। আজকে এই ধরনের কার্যক্রম আজকে যদি বর্তমানে চলে তাহলে আমার দেশ স্বাধীন, এই স্বাধীন রাষ্ট্রটি সুন্দরভাবে চলতে পারবে না বন্ধুরা আমার। সেজন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের সমগ্র জায়গায় এক দফা এক দাবি থাকতে হবে। এদেশের কার দল থাকবে, কার আদর্শ থাকবে, কার মত থাকবে, কি থাকবে না, সেটা আমার দেখার চাইতে বিবেচ্য বিষয় হচ্ছে। আমার দেশে আমার ধর্মীয় নিয়ম কানুন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যারা বসবাস করবে, তাদেরকে যারা বাধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলন করতে হবে।
আজকে আমাদের সবাইকে কথা বলতে হবে। আজকের আলেম অপরাধী হতে পারে না তা কিন্তু নয়। আজকে আলেম অপরাধী হলে আপনি বিচার করবেন, আজকে জালেম অপরাধী হলে বিচার করবেন, কিন্তু জালেম অপরাধী করে বিচার পায় না সেখান থেকে স্বাধীনভাবে মুক্ত হয়ে হাতে মেহেদি লাগিয়ে রাস্তায় বের হয়ে যায়। আর আলেমকে আপনি হাতে কান করে পরিয়ে আজকে আপনার হাত বন্দি করে ঠিকল বন্দি করে তারপরে তাদেরকে দমিয়ে রাখবেন, এটা কোনোদিন সহ্য করা যায় না, এটা কোনোদিন বাংলাদেশের মানুষের চরিত্র হতে পারে না, আজকে কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনি আলেম যদি বিচার হয়, আজকে আলেমকে যদি বিচার করতে চান, তাহলে সেই আলেমকে আপনি জেল থেকে বিচার করবেন, কিন্তু ন্যূনতম অধিকার যেটা আছে সেই অধিকার তো আপনি দিবেন। আপনি তার বিরুদ্ধে একটি মামলা করতে পারলেন না, আপনারা সঠিক কোন ধরনের একটি তদন্ত করে দেখতে পারলেন না তিনি অপরাধী কি অপরাধী না, তার নিজের স্বঘোষিত স্ত্রীকে আপনারা প্রেশারাইজ করে গোপনে তাকে ডেকে নিয়ে জোর করে তাকে আপনারা ব্ল্যাকমেইল করতে পারলেন, আপনারা তার বিরুদ্ধে কত কিছুই না করছেন। আজকে এই হচ্ছে বর্তমান অবস্থা। আজকে আপনাদের ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সেক্রেটারি হিন্দু হয়ে আমার দেশের মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করে, ইসলাম প্রিয় মানুষদের ব্যাপারে গালিগালাজ করে। আজকের এই গুন্ডা বাহিনী পেলে কি হবে? রাজনীতির নামে এটা কেমন আদর্শ? যেই রাজনীতির জন্য আপনারা জীবন দেবেন, আপনার জীবন দেব, সেই রাজনীতি কি এই রাজনীতি যে আমার দেশের মানুষ নামাজ পড়তে, মুনাজাত করতে, ইসলাম পালন করতে আপনি বাধা প্রদান করবেন? এটা কোনোদিন সহ্য করা যায় না। যাই হোক বন্ধুরা, আমার আমি শুরুতেই বলেছি আপনাদের সবাইকে, বাংলাদেশের বর্তমান এই চরিত্র, এটা কখন শেষ হবে আমরা জানি না। বাংলাদেশের এই চরিত্র আমরা যদি দেখতে থাকি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে আমাদের বর্তমান সময়ের এই অবস্থাকে দীর্ঘায়িত করা হবে। আমরা যদি সবাই নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে বসে থাকি তাহলে এই চরিত্র কিন্তু চলমান থাকবে। এই সরকার একটি অবৈধ তাবেদার সরকার, এই সরকার একটি অন্যায়ভাবে রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতার মসনদে বসে থাকা একটি সরকার, এই সরকার সমগ্র দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো একটি সরকার, এই সরকার সমগ্র মানুষের বাক স্বাধীনতা, মৌলিক মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ, তাদের অধিকার হরণের সরকার, এই সরকার আজকের আপনার আমার কণ্ঠ রোধ করার সরকার। তার কাছ থেকে অন্তত আপনি মামুনুল হকের জামিন পাওয়া, এটা আশা করা বোকামির স্বর্গে বাস করা। সেজন্য আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের 64,000 জায়গায় এই বর্গমাইলের প্রত্যেকটি জেলে জেলে এখন আলেমদের, আলেমরা জেলে থাকার জন্য কি তৈরি হয়েছে? একসময় আমরা দেখতাম চুরি করলে চোর জেলে যায়, মার্ডার করলে মার্ডার কেসের আসামি জেলে যায়, আর এখন আমরা দেখছি মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেনাবাহিনী প্রধানের সাথে ছবি তুলছে, দেশ বিদেশে ব্যবসা করছে। আর আমরা দেখছি কি, যেই আলেমদেরকে আজকে থাকার কথা মসজিদের মেম্বারে, যে আলেমদেরকে থাকার কথা আজকে রাজপথে ইসলামের বাণী নিয়ে, সেই আলেমদেরকে আজকে আজকে তাদেরকে জেলে পুরে রাখা হচ্ছে। এই তো দেশ, এটা যদি চলতে থাকে, যে দেশে গুণীজন ইসলাম প্রিয় নাগরিকদেরকে অপমান করা হয় সে দেশে কোনোদিন আপনি সন্ত্রাস মুক্ত, চাঁদামাজ মুক্ত, ধর্ষণ মুক্ত একটি ভালো রাষ্ট্র কায়েম করতে পারবেন না। যদি সত্যিকার ভালো রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে এই দেশটাকে যদি গঠন করতে হয়, আমার এই দেশটাকে যদি ভালোবাসতে হয় তাহলে এই দেশে আলেমদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে। আজকে সেজন্য আমি বলছি এই চোর ডাকাতদের বিরুদ্ধে হুংকার ছাড়ুন, এই সকল অপদার্থদের বিরুদ্ধে এখন থেকে মসজিদে প্রত্যেকটি জায়গায় জায়গায় আমাদের প্রতিবাদের মিছিল জাগ্রত করুন। বাংলাদেশের 64,000 বর্গমাইলের মধ্যে আলেম নির্যাতনকারী কোন সরকারের পক্ষে কেউ থাকতে পারবে না। আমার আলেমদের মুক্তির ব্যবস্থা করতে হবে। আমি আল্লামা মামুনুল হকের মুক্তি চাই, বাংলাদেশের সকল আলেমদের মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। তারা অপরাধী হলে সেই অপরাধীর বিচার যখন যেভাবে আইন আদালতের মাধ্যমে সত্যিকার অর্থে প্রয়োজন সেটাও আমি চাই, কিন্তু আলেমদেরকে বিচারের নামে প্রহসন করবেন সেটা কোনোদিন বাংলাদেশে হতে দেয়া যাবে না। আসুন সেই প্রতিবাদ করে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গঠন করি। যারা কমেন্টস করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ। আজকে আর আমাদের এই পেজ পর্যন্ত কন্ট্রোল করা হয়,
এখন ভিউ হয় করতে দেয়া হয় না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেজন্য আপনাদেরকে বলছি, যারা যতটুকু যেখানে পাবেন যেখানে পারেন সেখানেই প্রচার করবেন। আপনি আপনার নিজের পেজ থেকে প্রচার করবেন, অন্য জায়গা থেকে প্রচার করবেন, ডাউনলোড করে প্রচার করবেন, তারপরেও মানুষদের কাছে আমাদের এই কথাগুলো, আপনাদের এই দাবিগুলো পৌঁছে দিতে হবে। সমগ্র মানুষের কাছে এই দাবি পৌঁছতে পারলে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের সত্যের বিজয় হবে, মানুষের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। এদেশের মেহনতি মানুষের পক্ষে কথা বলতে গেলে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনাকে মানুষ ভালোবাসবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। যারা আমাকে দীর্ঘক্ষণ কমেন্টস করেছেন, সাথে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকের কমেন্টস এখানে পড়া সম্ভব নয়, তবে আমি পরবর্তীতে পড়ে নিব। আপনারা যারা সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।